প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি চলে এসেছি তোমাদের দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের রাইটিং স্কিলের সম্পূর্ণ সারসংক্ষেপ নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো যে এই ইংরেজি বিষয়ের রাইটিং স্কিলে কিন্তু তোমাদের 10 মার্ক থাকে। তোমরা যাতে 10-এ-10 একদম সম্পূর্ণ ফুল মার্ক পেয়ে যাও, তার জন্য কিন্তু আজকের ভিডিওটা। তো পুরো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে, একদম স্কিপ করবে না। যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো কিন্তু সুন্দর করে বাড়িতে তোমরা তৈরি করে ফেলবে এবং প্র্যাকটিস করবে ফাইনাল পরীক্ষার জন্য। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে জেনে নেওয়া উচিত, তোমাদের কিন্তু এই রাইটিং স্কিল থেকে 3টি বিষয় আছে, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং আর হচ্ছে প্রেসি রাইটিং। কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, তোমাদের প্রেসি রাইটিংয়ের কিন্তু কোনো সাজেশন হয় না। অর্থাৎ কোনো শিক্ষক যদি প্রেসি রাইটিংয়ের সাজেশন দেয় তাহলে সে কিন্তু ভুল করছে। প্রেসিটা সম্পূর্ণ কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে ভালো করে বাড়িতে। তো নিশ্চয়ই তোমরা খুব সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করছো, বা তোমরা আজকে থেকে কিন্তু শুরু করবে প্রেসিটা, কিন্তু তোমাদের সুন্দর করে বাড়িতে নিজেরাই প্র্যাকটিস করতে হবে। আর বাকি থাকলো তোমাদের লেটার রাইটিং আর রিপোর্ট রাইটিং। এই লেটার এবং রিপোর্ট থেকে এবছর ফাইনাল পরীক্ষার জন্য যেগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2022 সালে ফাইনাল পরীক্ষার জন্য এখনকার সময় উপযোগী, বর্তমানে ঘটমান বিভিন্ন ধরনের ঘটনার উপর ডিপেন্ড করেই কিন্তু এই রিপোর্ট এবং লেটার রাইটিংটা কিন্তু পরীক্ষায় আসে। সেই জন্য এখনকার সময় উপযোগী যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ হবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, সেই রকম কয়েকটা আমি তোমাদেরকে বলে দেবো লেটার এবং রিপোর্ট রাইটিং। সেগুলো তোমরা খুব সুন্দর করে বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে নেবে। তো বন্ধুরা, একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হলো আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এই সমস্ত সাবজেক্টের বড় প্রশ্নের সাজেশন কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও যদি এখনও পর্যন্ত না দেখে থাকো। আর তোমাদের কিন্তু মার্চ মাসে পরীক্ষা হতে চলেছে, নিশ্চয়ই তোমরা জানো। সেই জন্য এই বিষয় নিয়ে এখনও গাফিলতি করে না করে তোমরা যদি ঠিকঠাক করে আগামীতে পড়াশোনা চালিয়ে যাও, তাহলে সেটা কিন্তু তোমাদের জন্যই মঙ্গলজনক হবে। সেই জন্য কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে ঠিকঠাক করে স্কুল করো এবং ঠিকঠাক করে ফাইনাল পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো। তো চলো বন্ধুরা, আমি একদম কথা বাড়াবো না, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো আমরা ঝটপট দেখে নিই কোন রিপোর্ট এবং কোন লেটারগুলো তোমাদের অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেবো রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং থেকে যেগুলো তোমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, 1 নম্বর হলো COVID-19 অ্যাটাক অন ইন্ডিয়া। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2022 সালের ফাইনাল পরীক্ষার জন্য। এটাতে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, স্যার আপনি এটাতে কত স্টার দেবেন 5-এ-5, তাহলে আমি কিন্তু অবশ্যই 5 রেটিংয়ে 5ই দেবো, কিন্তু এবছর ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা। 2 নম্বর তোমরা পড়বে ফায়ার অন ফরেস্ট অর মার্কেট, ঠিক আছে, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 3 নম্বর পড়বে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি। 4 নম্বর পড়বে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এই সম্পর্কে তোমরা একটা রিপোর্ট রাইটিং খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। 5 নম্বর করোনা অ্যাওয়ারনেস ক্যাম্প, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এটাকেও আমি কিন্তু 5-এ-5 স্টার দেবো। নেক্সট তোমার পড়বে ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং লাস্ট পড়বে এডুকেশনাল ক্যাম্প অর ট্যুর। তাহলে লাস্ট যেটা, এটাও কিন্তু আমি 5-এ-5 স্টার দেবো। দেখো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন সালের টেস্ট পেপার, বিভিন্ন প্রশ্নপত্র ঘেটে আমি দেখেছি এইগুলো কিন্তু বারবার রিপিট হয়, ঠিক আছে, এই প্রশ্নগুলোই বারবার রিপিট হয়। সেই জন্য এগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে। নেক্সট আসছে আমরা লেটার রাইটিং। দেখো লেটার রাইটিং কিন্তু 2 প্রকার, একটা এডিটর আর একটা হলো লেটার টু হেড মাস্টার, ঠিক আছে। তো প্রথমে তোমরা লেটার রাইটিং যেটা দেখবা, এডিটর লেটারে যেটা দেখবা, সেটা হলো 1 নম্বর হাই প্রাইস অফ এসেন্সিয়াল গুড, এই বিষয়ের উপরে কিন্তু এডিটর লেটার তোমাদের একটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। 2 নম্বর অ্যাবাউট প্লাস্টিক ডেঞ্জার, মানে প্লাস্টিকের যে ক্ষতিকারক দিক সেইগুলো বিষয়ের উপরে এডিটর লেটার কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমাদের প্র্যাকটিস করতে হবে। 3 নম্বর এটাকে আমি বলছি ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ 5-এ-5 দেবো এরকম একটা বিষয়, কারণ গুরুত্বপূর্ণ বর্তমানে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইনক্রিজিং সাইবার ক্রাইম অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় কিন্তু সাইবার ক্রাইম দিন দিন বিশাল পরিমাণে কিন্তু বেড়ে চলেছে, সেই বিষয়ের ওপরেই। আর 4 নম্বর পড়বে হাঙ্গার ইন আওয়ার লোকালিটি, ভীষণ গুরুত্বপূর্ণ এটাও। তাহলে যে 4টে আমি বললাম এডিটর লেটার, এই 4টে লেটারই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই 4টেই কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমরা আসছি লেটার টু হেডমাস্টার। এই হেডমাস্টার, এখান থেকে আমি কিন্তু 3টে দেবো যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। 1 নম্বর আসছে রিকোয়েস্টিং টু অ্যারেঞ্জ ফর এ স্টাডি ট্যুর টু এ হিস্টোরিক্যাল প্লেস, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 1 নম্বর এটা দিচ্ছি আমি, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই স্টাডি যে ট্যুরগুলো হয় এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে করোনা প্রকোপের জন্য, তবুও কিন্তু এটা তোমাদের খুব ভালো করে কিন্তু পড়তে হবে। 2 নম্বর পড়বে আক্সিং লিভ ডিউ টু ইলনেস, মানে অসুস্থতার জন্য একটা চিঠি তোমাকে দিতে হবে হেডমাস্টারকে। 3 নম্বর পড়বে টু প্রোভাইড সাম বুকস ফ্রম লাইব্রেরি। তাহলে এই যে 3টে বললাম, এই 3টেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি কিন্তু খুব বেশি দিইনি। দেখো রিপোর্ট রাইটিংয়ে মোটামুটি 5টা 6টা দিয়েছি,
আর এডিটর লেটার থেকে মোটামুটি 7টা দিলাম। এইগুলো সারা বছর ধরে অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত তুমি প্র্যাকটিস করতে থাকো, আর কোনো চিন্তা তোমাদের থাকবে না আমি আশা করছি এবং চ্যালেঞ্জ দিয়েও বলছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা টপিক নিয়ে, অন্য একটা বিষয়ের সাজেশন নিয়ে। তো চলো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।